ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু সময় বাড়িয়ে দেবেন। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি আপনার মাধ্যমে এই সংসদকে স্মরণ করিয়ে দিতে চাই, সঠিক নির্বাচন না হওয়া এবং তেমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন না হওয়া বহু দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে, এমনকি গৃহযুদ্ধ ঘটিয়েছে, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। একটি ভোট পড়ার আগে সরকার গঠিত হয়ে যাবার মতন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়া আর রাতে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে ফেলার অভিযোগে অভিযুক্ত দুইটি তথাকথিত নির্বাচনের ফলে একেবারেই ভেঙে পড়া নির্বাচন কাঠামোকে সামনে রেখে কথা বলছি আজকে। মাননীয় স্পিকার, সংবিধানের 118-1 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বাধ্যতামূলক, কিন্তু সকল অংশীজনের মতামত ছাড়া তাড়াহুড়ো করে এত জনগুরুত্বপূর্ণ একটি আইন পাশ করা আইওয়াশের বেশি কিছু নয় বলে আমি মনে করি। গত নভেম্বরে আইনমন্ত্রী বলেছিলেন এই আইন এমন হওয়া উচিত যা গ্রহণযোগ্য হবে সবার কাছে, শুধু একজনের কাছে গ্রহণযোগ্য হলে সেটি সার্বজনীন আইন হবে না। আইনের এই খসড়া শুধু যে আমার দল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করেছে তাই নয়, সুশীল সমাজ, আইনজ্ঞ, সাবেক নির্বাচন কমিশনার সহ অনেকেই এটির কঠোর সমালোচনা করেছে। খসড়া আইনটির সাথে 2017 সালের 25শে জানুয়ারি রাষ্ট্রপতি কর্তৃক অনুসন্ধান কমিটি গঠনের জন্য জারিকৃত প্রজ্ঞাপনের কোনো পার্থক্য নেই বললেই চলে, তাই এটিকে অনুসন্ধান কমিটি গঠনের আইন বললেও অত্যুক্তি হয় না। মাননীয় স্পিকার, আইন অনুসারে অনুসন্ধান কমিটি গঠিত হবে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ থেকে একজন করে বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মহা হিসাব নিরীক্ষক এবং দুইজন নাগরিক সমাজের সদস্য সহ মোট 6 জন নিয়ে। এই কমিটিতে সরকারি দল, সংসদের প্রধান বিরোধী দল, সংসদের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজন করে প্রতিনিধি যদি থাকত তাহলে স্বচ্ছতা থাকত। আইনি নির্বাচনের প্রক্রিয়ায় এক অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়া থেকে একেবারে বাদ দিয়ে এই আইনে শুধুমাত্র সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন গঠিত হবে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়িয়ে দেবেন, এখনকার মতোই সেটিও কোনো স্বাধীন কমিশন হবে না, হবে সরকারের নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়। মাননীয় স্পিকার, প্রস্তাবিত আইনে বেশ কিছু বিষয় লক্ষণীয়। এক, সার্চ কমিটি যে 6 জন ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে তার মধ্যে কেবল 2 জন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মহা হিসাব নিরীক্ষক, ইতিমধ্যেই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, বাকি 4 জনও স্থির করবে সরকার। যত এখানে রাষ্ট্রপতি বলা হোক না কেন, সংবিধানের 48-3 অনুচ্ছেদ অনুযায়ী কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ করা ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই করতে হয়, সুতরাং নিয়োগটি দিন শেষে হবে প্রধানমন্ত্রীর পছন্দে। 2, সার্চ কমিটি নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতির কাছে কাদের নাম প্রস্তাব করেছে সেটি প্রকাশের কোনো বাধ্যবাধকতা আইনে রাখা হয় নাই, সুতরাং নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত ব্যক্তিদের নিয়ে জনসমক্ষে কোনো আলোচনার কোনো সুযোগ থাকছে না। 3, রাষ্ট্রপতি সার্চ কমিটি সদস্যদের নাম প্রস্তাব করা নাম থেকেই কমিশন গঠন করছেন নাকি সরাসরি সরকারের পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন তারও জানার কোনো উপায় নেই, সুতরাং দেখা যাচ্ছে সার্চ কমিটি গঠন থেকে শুরু করে নির্বাচন কমিশন গঠন পর্যন্ত পুরোটাই অস্পষ্ট। তবে অস্পষ্টতা যাই থাক না কেন, একটা বিষয় খুব স্পষ্ট, সার্চ কমিটি থেকে শুরু করে নির্বাচন কমিশন গঠন পর্যন্ত সবই হবে সরকারের ইচ্ছায়, তাদের পছন্দের ব্যক্তিদের দ্বারা। মাননীয় স্পিকার, কাগজে কলমে একটি ভালো আইন থাকলেও সবসময় যে জনগণের স্বার্থ রক্ষা হয় তা না, এখানে সরকারের সদিচ্ছা অত্যন্ত জরুরি। আমি একটি আইনের উদাহরণ দিতে পারি, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। এটি অত্যন্ত চমৎকার একটি আইন। মাননীয় স্পিকার, এর 2 ধারায় বলা হয়েছে নির্যাতন অর্থ কষ্ট হয় এমন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থাৎ আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শারীরিক নির্যাতন তো দূরেই থাকুক, মানসিক কোনো টর্চারও কাউকে করতে পারে না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভৎস শারীরিক নির্যাতন তো বটেই, এমনকি স্রেফ ঠান্ডা মাথায় বহু মানুষকে খুন করেছে হেফাজতে নিয়ে গিয়ে। সুতরাং আইন থাকলেই যে সেটি ভালো থাকবে, ঠিক মতন চলবে তেমনটি নয়, এখানে সরকারের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করবেন জি। ভারতের নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন নিয়োগের জন্য আজ পর্যন্ত কোনো আইন কিন্তু তৈরি হয় নাই, পাকিস্তানের সরকার এবং বিরোধী দলের ঐক্যমতের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয় সে দেশের সংবিধানের 567(2)(a) এবং (2)(b) অনুচ্ছেদ অনুযায়ী, অথচ নির্বাচনের মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট বলছে ভারতের স্কোর 59 আর পাকিস্তানের স্কোর 47, অর্থাৎ ভারতের নির্বাচনের মান পাকিস্তানের চেয়ে অনেক ভালো। প্রসঙ্গত জানিয়ে রাখি, 2018 সালের নির্বাচন বিবেচনায় না নেবার পরেও ওই সুযোগে বাংলাদেশের স্কোর মাত্র 38।
ধরে নেওয়া যাক নির্বাচন কমিশন তৈরি করার আইন হলো যার মাধ্যমে পাঁচজন ফেরেশতাকে নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ করা হলো। সেই কমিশনকে পূর্ণাঙ্গভাবে ক্ষমতায়িত করার জন্য সংবিধান এবং আইনি সুরক্ষাও নিশ্চিত করা হলো। কিন্তু যে ক্ষমতাসীন সরকারের আমলে 2014 বিশেষ করে 2018 সালের মতো নির্বাচন হয়, সেই সরকারের অধীনে নির্বাচন করার ন্যূনতম আস্থা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর থাকবার কোনো কারণ নেই। নির্বাচনে ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।